সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি বিপদে পড়ে এবং সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলার পরে তিনি বলে আল্লাহ আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাজি, আয় আল্লাহ যে মুসিবতে আমি পড়েছি আপনি আমাকে পরীক্ষা করছেন, এই মুসিবতের বিনিময়ে আমাকে দেন এবং আমাকে এর থেকে বেটার কিছু দান করেন। আল্লাহর হাবিব বলেন, আরবি বলা জরুরি না, আপনি বাংলায়ও বলতে পারেন, যদি কোনো ব্যক্তি কোনো একটা মুসিবতে পড়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ফেলে আর বলে আল্লাহ গো বিপদ তো তুমি দিয়েছ, এই বিপদের তুমি একটা উত্তম বিনিময় আমাকে দিও, আর যে বিপদ আমার কাছ থেকে গেছে এর চেয়ে বেটার ভালো কিছু আমার কপালে জটায়া দিও। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন উম্মত যদি বিপদে পড়ার পর পরই হাউতাশ না করে হতাশ না হয়ে কেবলমাত্র একটা দোয়া করে ফেলতে পারে, আমি রাসূল ওয়াদা করে দিলাম ওই ব্যক্তি আমার আল্লাহ তাকে এর চেয়ে ভালো কিছু দিয়ে তাকে মালামাল করে দিবে। রাসূলুল্লাহ কি বলেছেন বিশ্বাস, সাহাবীদের কেমন ছিল? খালেদ বিন সাইফুল্লাহ, খালেদ বিন ওয়ালিদ মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, 100টার বেশি ইসলামের পক্ষে সেনাপ্রধান হয়ে জিহাদ করেছেন, একটা জিহাদের ময়দানেও তিনি পরাজয় বরণ করেন নাই, সুবহানাল্লাহ। মৃত্যুর শয্যায় স্ত্রীকে বলছেন, প্রাণপ্রিয় স্ত্রী আমি এখন বিছানায় শুয়ে আছি, আমার দেহের ভিতরে একটু তাকিয়ে দেখো তো কোনো একটা জায়গা আছে নাকি যেখানে আঘাতের চিহ্ন নাই। স্ত্রী স্বামীকে ভালো চিনে, পুরোপুরি অবজারভেশন তারপরও করলেন স্বামীর মন রক্ষার জন্য, বললেন প্রাণের স্বামী আপনার এই গোটা দেহের ভিতরে এমন একটা ইঞ্চি জমি নাই যেই জমির ভিতরে যেই অঙ্গের ভিতরে কাফের মুশরিকদের তরবারির আঘাত নাই। খালেদ সাইফুল্লাহ সেদিন বললেন, রে প্রাণের স্ত্রী আমার রাসূল বলেছেন শাহাদাতের মূল্য তো বেশি, শহীদ যে হবে সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, 100টার বেশি জিহাদ করলাম। ওমর ইবনে খাত্তাব, খালেদ বিন ওয়ালিদ যখন বীর সেনানী ফুল ফর্মে আছেন, ওমর ধপ করে তাকে সেনা প্রধান থেকে বরখাস্ত করে দিলেন। তিনি যখন ফর্মে তিনি ভালো পারফরমেন্স করছেন, 100টা জিহাদের উপরে বিজয় লাভ করা সেনা প্রধান, আমর বললেন খালিদ আজ থেকে তুমি সেনা প্রধান না, তুমি হচ্ছ সাধারণ সৈনিক। বলেন না সুবহানাল্লাহ, পদ নিয়ে ইসলাম কখনো এগুলো কোনো প্রকারের বাড়াবাড়ি করে নাই। খালেদ চুপচাপ বসে গেলেন, অমরকে সবাই জিজ্ঞেস করলেন এত তুখস একজন যোদ্ধা, এখন আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, কানাডা বলেন, পৃথিবীর বড় বড় রাশিয়া বলেন, বড় বড় যেই সমস্ত সৈনিকদের ক্যাম্প আছে আর্মিদেরকে খালেদ বিন ওয়ালিদের জীবনী পড়ানো হয়, তার যুদ্ধের ট্যাকটিক্স, তার যুদ্ধের মেথড কি ছিল ওগুলো অথেন্টিক সোর্সে তারা পড়ায়, যে এই পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা খালেদ। জিজ্ঞেস করা হলো আমার আপনি কেন বরখাস্ত করলেন, ইসলাম কেমন ধর্ম, ইসলাম কিসের দাওয়াত দেয় আমার ভাইয়েরা আপনাকে খেয়াল করতে? বা আমার ইবনে খাত্তাব বললেন, লোকজন মনে করা শুরু করেছে খালেদের কারণেই সব যুদ্ধে বিজয় হয়, কিন্তু ইসলাম তো কোনো সৈন্যের উপরে নির্ভর করে না, ইসলাম কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না, ইসলামের বিজয় এই পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো দল কোনো সংগঠনের উপরে নির্ভরশীল নয়, ইসলামের বিজয় একজন মহান সত্তার উপরে নির্ভর করে, তিনি কে? ইন কুনতুম মুমিনিন। আজকের মুসলিম উম্মাহ এই জায়গা থেকে যোজন যোজন করে চলে গেছে, যার কারণে প্রতিবাদ করতে পর্যন্ত ভয় পায়, আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে কটাক্ষ হয়, মুসলিম উম্মাহ ভয় পায় তার সাথে তার সৌজন্য রক্ষা বন্ধ হবে, তার সাথে তার আমদানি বন্ধ হবে, রপ্তানি বন্ধ হবে, ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হবে, সেই ভয়ের কারণে ইমানের সেই তাগাদা দিয়ে মুসলিম প্রধান দেশগুলো যারা প্রতিবাদ করার প্রয়োজন ছিল তারাও প্রতিবাদ করে না। এই জন্য মুসলমান ভাইয়েরা বিনয়ের সাথে বলছি, খালেদ সাইফুল্লাহ ওই জমিনে এমন এক সৈন্য ছিলেন সবাই মনে করেছে খালেদ যেই যুদ্ধে গেছে সেই যুদ্ধে বিজয় সুনিশ্চিত, আল্লাহ বললেন না না, তোমাদের সৈন্যর সংখ্যা দিয়ে বিজয় আসে না, বিজয় আসে আল্লাহর সাহায্যের কারণে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় পরে আগে আল্লাহ সাহায্য, আল্লাহ সাহায্য মদদ করম রহমতটা আগে দরকার, এটাকে আগে নিয়ে আসা হয়েছে, মোকাদ্দাম করা হয়েছে। এই জন্য মুসলমান ভাইয়েরা
খালিদ বিন ওয়ালিদ বললেন স্ত্রী আমার বড় আশা ছিল শাহাদাতের সুধা পান করব কিন্তু শাহাদাতের ভাগ্য বোধহয় আমার নাই স্ত্রী তাকে বললেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনার যে একটা উপাধি আছে উপাধিটা কে দিয়েছে আপনাকে বলেন তো সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি দ্য সাউড অফ লর্ড আল্লাহর তরবারি এই ডেজিগনেশন কে আপনাকে দিয়েছে খালিদ বিন ওয়ালিদ বললেন কেউ দেয় না আমার রাসূল দিয়েছেন স্ত্রী বুদ্ধিমতী ছিলেন তিনি বললেন খোদার কসম আল্লাহর হাবিব আপনাকে আল্লাহর তরবারি বলেছেন আইয়ু সাইফিন ইয়াগলিবু সাইফাল্লাহ আল্লাহর তরবারির উপরে পৃথিবীর কোন তরবারি বিজয় লাভ করতে পারে না রাসূল বলেছেন আপনি আল্লাহর তরবারি কোনদিন বিজিত হতে পারে না ডিফিটেড হতে পারে না এজন্য আপনি শাহাদাতের এই মর্যাদাটা কিন্তু আপনি পান নাই বলেন না আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়ের এই জন্য আল্লাহর হাবিব যা বলেছেন সাহাবীরা ঈমান এনেছেন পাগল করা হয়